প্রিয় দর্শক, আপুনি প্রেম করেছে নেকি? যদি করেছে সুন্দরনর প্রেমর বাবে আপুনি কেতিয়াবা নোংরা বস্তু আবর্জনা জীবাণুযুক্ত ড্রেইনত হাত দিব খোঁজে নেকি? নিশ্চয় নহয়। কিন্তু আজি এনেকুৱা এজনী মহিয়সী নারীর কথা কম যিজনীৰ অভাগ করা প্রেমর বাবে এইটো গলিৰ পৰা সেইটো গলিলৈকে, এই গলিৰ পৰা সেই গলিৰ ড্রেইনলৈকে, এইটো আবর্জনার থোপর পৰা সেইটো আবর্জনার থোপত বিচাৰি ফুৰিছে সেই শব্দ, সেই বাক্যবিলাক যিবিলাক পরিত্যক্ত অবস্থাত দেখিলে তেওঁৰ কষ্ট লাগে। আহক সেই কাহিনী আৰম্ভ কৰোঁ। মাটিত পৰি থকা পোষ্টার, লিফলেট আৰু হ্যান্ডবিলৰ পৰা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার আৰু আল্লাহ সর্বশক্তিমান সপবিত্ৰ ধর্মগ্রন্থ আল কোরআনৰ বিভিন্ন আয়াত আৰু আল্লাহ তালার বিভিন্ন নাম সিঙ্গি দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ সংরক্ষণ করে গেছে হুসনারা নামৰ এজনী 40 বছরীয়া মহিয়সী নারী। বাংলাদেশের সিরাজগঞ্জ শাহজাদপুর পৌর শহরের সুনিয়াখালী পাড়ার বাসিন্দা ফুটপাথর কাপড় ব্যবসায়ী গুলাম মাওলার স্ত্রী হুসনে আড়ায় আনুমানিক 2000 চনের পর আবর্জনা ড্রেইন, নর্দমা, খানা খন্দ আর মাটিত পড়ে থাকা পোস্টার, লিফলেট আর হ্যান্ডবিলর পর আল্লাহর নাম লিখা আর পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতর অংশ সিঙ্গি নিজের ওসর সংরক্ষণ করে পিছত সেইবিল নদী পেলাই দিয়ে। ইতিমধ্যে ড্রেইন ও আবর্জনার পর এইবিল সংগ্রহ করার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকত ভাইরাল হয়েছে। ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মাহমুদ নামের এক ব্যক্তির ফেসবুক পোস্টর ভিত্তিত দেখা যায় এজনী বুর্খা পরিহিত নারী আবর্জনা আর ড্রেইনের পর কিছু সংগ্রহ করেছে। পিছত সেই নারী সুদা হয় আপনি ড্রেইনের পর কি সংগ্রহ করেছে? উত্তরত নারীজনীয় পোস্টারের পর সিঙ্গি যাওয়া বিসমিল্লাহির রহমানির রহিম অংশটি দেখুয়াই কয় এইবিল পবিত্র আয়াত ও লেখা, মাটিত পরি এইবিল আয়াত ও আল্লাহ তালার নামর অবমাননা হয়েছে। গতি এইবিল দেখি মূর কষ্ট হয়। প্রায় 20 বছরের পর শহরের বিভিন্ন রাস্তাত ঘুরি ঘুরি এইবিল সংগ্রহ করে আরও পিছত নদীত পেলাই দিও। হুসনেহারা জনায় সরুকালের পর পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেছে। জ্ঞান হওয়ার পিছর পর মাটিত পরি থাকা পোস্টার আর অন্যান্য কাগজত আল্লাহর নাম ও পবিত্র কোরআনের আয়াত দেখি মনত কষ্ট অনুভব করেছিল। এটা সময়ত নিজেই সিদ্ধান্ত লয় যে চকুর সম্মুখত এনেকা যি দেখব সেইবিল সংরক্ষণ করব। হুসনেহারা আরও জনায় জীবনের এটাই ইচ্ছা, সেইটি হল পবিত্র হজ পালন করা আর নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা মুবারক জিয়ারত করা। আচ্ছা আপু, আপু আপনার সাথে একটু কথা বলি আমি। আপনি এই যে নোংরা ময়লা জায়গা থেকে এই কাগজগুলো তুলতেছেন, কাগজগুলো থেকে আপনি কি কাজ করতেছেন এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের ছোট্টবেলা মামারা গেছে 2.5 বছর বয়সে, বাবা মারা গেছে 18 বছর। আমার একটাই সব প্রিয় দর্শক, আজির ভিডিও আমি ইয়াতে সামৰিছো। চ্যানেলটো যদি নতুন আছে তেন্তে সাবস্ক্রাইব করে দিব, লগতে বেল আইকন হিট করবলে নাপাহৰিব আৰু আমাক ফেসবুকত লাইক আৰু ফলো করবলৈ নাপাহৰিব। ভিডিওটো শেষলৈ চোৱাৰ বাবে প্ৰত্যেকবাৰৰ দৰে এইবাৰো আপোনালোকক প্ৰেমপূৰ্বক ধন্যবাদ।